ফাইনালে কুমিল্লাকে হারিয়ে তাদেরকে ফাইনালে হারের কষ্ট দিতে চান মুশফিক। বুড়োদের টিম ফাইনালে ওঠা হাতুরি সিংহের কথার জবাব টি টোয়েন্টি থেকে অবসরের কারণ জানাতে গিয়ে একই বললেন মুশফিকুর রহিম। জানালেন বিপিএল না খেললে তাদের সংসার চলবে না। বিপিএল এর গত আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ফাইনালে খেলেছিলেন মুশফিক, তবে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তার। এবার সেই অপূর্ণতা বরিশালের হয়ে ঘুচাতে চান এই উইকেট রক্ষক ব্যাটার। ফাইনালে তাদের প্রতিপক্ষ বিপিএল এর সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে চারবার ফাইনালে খেলে প্রত্যেকবারই শিরোপা উঁচিয়ে ধরেছে দলটি। মুশফিক এবার কুমিল্লার এই ধারায় বাধা হয়ে দাঁড়াতে চান। তিনি মনে করেন এবারই হারতে পারে লিটন দাসের দল। টুর্নামেন্ট এত দূরে এসে খালি হাতে ফিরতে চান না তিনি। এ প্রসঙ্গে মুশফিক বলেন, আমার তো ইচ্ছে আছে, সবারই তো ইচ্ছে থাকে, সবটাই ওপরওয়ালার ইচ্ছা। এত দূর এসেছি, আশা করি যেন চ্যাম্পিয়নশিপটা নিতে পারি। কুমিল্লা আগে কখনো হারেনি বলা যায় না, এবার হয়তো হারবে। বরিশালে মুশফিকের সঙ্গে আছেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। টুর্নামেন্ট শুরুর আগে বরিশালকে বুড়োদের দল বলেও অনেকে ঠাট্টা করেছিলেন। মুশফিক মনে করেন প্রত্যেক ফরম্যাটেই অভিজ্ঞতার দাম আছে, তরুণ ও অভিজ্ঞতার সমন্বয় খুবই জরুরি। তিনি বলেন টুর্নামেন্ট শুরুর আগে বললেন, বরিশাল তো সবচেয়ে বুড়োদের টিম, এক্সপিরিয়েন্স দিয়ে টি টোয়েন্টি খেলা হয় না। এই যে দেখুন আমরা এখানে আছি, আমার মনে হয় এই ধারণাটা ভুল। যেখানে ফরম্যাটে অভিজ্ঞতার দাম আছে, টি টোয়েন্টি টেস্ট ওয়ানডে সব জায়গাতেই, এটাই দুনিয়ার নিয়ম। নতুনরা আসবে, পুরনোরা চলে যাবে। কিছুদিন আগে বিপিএল নিয়ে হাতুরি সিংহে বলেছিলেন, আমাদের যথাযথ কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে হয়তো অদ্ভুত লাগবে, তবে যখন আমি বিপিএল দেখি তখন মাঝে মধ্যে টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো কোনো জাতেরই না, যেভাবে এটি এগিয়ে যাচ্ছে সেই পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। রংপুর বনাম ফরচুন বরিশালের দ্বিতীয় কোয়ালিফায়ার শেষে এই প্রসঙ্গ মুশফিকের সামনে তোলা হলে তিনি বলেন, প্রথম কথা যদি বলেন বিপিএল না হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যাবে, এটা আমার ভাই পুরো মোদ্দা কথা। বিপিএলে যে পারিশ্রমিক পাওয়া যায় এটা জাতীয় দলে কেউ দুই তিন বছর খেললে, তাও যদি সেরা বেতনে, তবে ইনকাম করতে পারবে, এটা সিম্পল। মুশফিক যোগ করেন, এটার মান এত খারাপ হবে এটা আপনারা কোনো দিক দিয়ে চিন্তা করেন। কোনো খেলোয়াড়ই চাইবে না এখানে খারাপ খেলে পরের বছর অবিকৃত থেকে ঘরে বসে টিভিতে খেলা দেখতে। এটার মান যদি বলেন অবশ্যই অনেক উঁচুতে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে পিচ একটু এদিক সেদিক হয়, রান করাটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু সব মিলিয়ে এবছর অনেক ভালো ছিল। অবসরের কারণ জানতে চা হলে মুশফিকের করা জবাব, এটা তো এখন ভালো খেলার পর বলছেন, আগে তো কেউ এটা বলেনি। এরপর যোগ করলেন, আমি শুধু একটা প্রশ্ন করি, আমি কি টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছি নিজের ইচ্ছায়? এতটুকু শুধু বলার আছে। যখন অবসর নিয়েছিলাম তার আগের এক মাস একটু দেখে নিয়েন, আর কিছু বলার নেই। আমিরাতে সেই এশিয়া কাপের দলে মুশফিককে সুযোগ দেওয়া নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটকে মুশফিকের বাধ্য হয়ে বিদায় জানানোর কারণও হয়তো সেটি।